I want to present the natural beauty and heritage of my country to the world. সকাল প্রায় 8টা, তড়ি গড়ি করে নাস্তা সেরে আমরা বেরিয়ে পড়লাম। রাত যেন কিছুতেই শেষ হচ্ছিল না, কখন ভোর হবে আর আমরা বেরিয়ে পড়ব প্রকৃতির মাঝে নিজেকে হারাতে। আজ প্রকৃতির মাঝে অবগাহন করতে যেখানটায় যাব সেই জায়গাটা হলো গুসাইস্থল পদ্মভূমি। ভৌগোলিক দিক বিবেচনায় এই মনোরম বিলের অবস্থান দেশের পূর্ব সীমান্তে, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার গোসাইস্থল নামক গ্রামে। এলাকায় যার পরিচিতি গোসাইস্থলের পদ্ম বিল নামে। আপনারা যারা ঢাকা থেকে আসবেন অথবা দেশের অন্য যেই কোনো স্থান থেকে আসবেন, মনে রাখবেন শহর থেকে 20-25 কিলোমিটার দক্ষিণ পূর্বে এই বিলের অবস্থান। অথবা ব্রাহ্মণবাড়িয়া এসে যে কাউকে বললেই হবে আমরা কসবা থানার গোপীনাথপুরে যাব। গোপীনাথপুর থেকে আনুমানিক 2 কিলোমিটার দক্ষিণ পূর্বে এই গোসাইস্থল পদ্মবিলের অবস্থান। আর যাতায়াতের জন্য রয়েছে সুন্দর পরিপাটি পাকা রাস্তা। সহজেই আপনারা যে কোনো ধরনের যানবাহন নিয়ে এখানে চলে আসতে পারবে দেশের যে কোনো জায়গা থেকে। আর প্রতিমধ্যে আপনারা তো ছোট বড় লাল পাহাড় দেখতে পাবেনই, যেখানে প্রকৃতি সেজে আছে আপন রঙে আপন রঙে। তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে চলে এলাম সেই কাঙ্ক্ষিত পদ্ম বিলে। তাহলে এবার আমাদের যাত্রা শুরু করা যাক। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমরা চলে এলাম আমাদের পরম কাঙ্ক্ষিত এই পদ্মবিলে। মহান রবের সীমাহীন সৃষ্টির মাঝে নিজেকে হারিয়ে নিজেকেই খুঁজি বারবার প্রতিনিয়ত। কত অপরূপ রূপের মাধুরী সাজিয়েছেন এই প্রকৃতি। এই প্রকৃতি যেন আমাদের জড়িয়ে রাখে পরম মমতায়, আপন ভালোবাসায়।
এই পদ্মবিল দেখার জন্য আপনারা সপরিবারে সবান্দব আসতে পারেন। এখানকার মানুষজন অনেক অতিথিপরায়ণ, ওরা আপনাকে সাহায্য করবে যে কোনো বিষয়ে। মাঝি মল্লার দল আপনাকে নিয়ে যাবে ঠিক বিলের মাঝখানে, কোনো ধরনের কোনো বিড়ম্বনা ছাড়াই আপনি ঘুরে আসতে পারবেন গুসাইস্থলের এই নান্দনিক পদ্মবিলে।
এতক্ষণ আমাদের সাথে থেকে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করার জন্য ধন্যবাদ। আশা করি আপনারা সবান্ধব চলে আসবেন এই পদ্মবিলের সৌন্দর্য উপভোগ করতে। ভালো থাকবেন সবাই, সেই প্রত্যাশায় আল্লাহ হাফিজ।